প্রশাসনের পক্ষে সকল অংশগ্রহণকারী, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহণের জন্য। জেলা পুলিশ প্রশাসন পর্যায়ক্রমে সকলের যে 1, 2, 3 সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী সকলের সকল দপ্তরকে আমন্ত্রণ জানানো হবে, আপনারা একটু প্রস্তুত থাকবেন। জেলা পুলিশ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, জেলা পুলিশের পক্ষ থেকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জেলা পরিষদ বরগুনা, জেলা পরিষদ বরগুনা, জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন মহোদয়কে স্বাস্থ্য বিভাগের পক্ষে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরগুনা, জেলা পরিষদ, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রতিনিধি, জেলা পরিষদ পুরস্কার নিচ্ছে জেলা পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি। মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা প্রশাসক মহোদয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে পুরস্কার গ্রহণ করছেন, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। বরগুনা পৌরসভা, বরগুনা পৌরসভার পক্ষে আমন্ত্রণ জানাচ্ছি। গণপূর্ত বিভাগ, এরপরে গণপূর্ত বিভাগ, বরগুনা পৌরসভার পক্ষে পুরস্কার নিচ্ছেন গণপূর্ত বিভাগ, গণপূর্ত বিভাগ। আপনারা একটু মঞ্চের কাছে যারা দূরে রয়েছেন একটু মঞ্চের কাছে চলে আসেন, আর মঞ্চের সিঁড়ির জায়গাটি একটু ফাঁকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। গণপূর্ত বিভাগ আশিক, তোমাদের এখান থেকে একটু জায়গাটা ফাঁকা রাখো যাতে আসতে পারে সবাই পিছন থেকে। গণপূর্ত বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আমি এলজিইডি নির্বাহী প্রকৌশলী মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ জি, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মহোদয় পুরস্কার গ্রহণ করবেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশলী সহকারী প্রকৌশলী, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। জনাব নিজামুদ্দিন পুরস্কার নিচ্ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বরগুনা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলীকে আমন্ত্রণ জানাচ্ছি। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় বরগুনা, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ পুরস্কার নিচ্ছেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর পুরস্কার নিচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তর বরগুনা। যুব উন্নয়নের পক্ষে পুরস্কার নিচ্ছেন ইসলামিক ফাউন্ডেশন বরগুনা, উপপরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরগুনা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বরগুনা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বরগুনা, সহকারী প্রোগ্রামার গাজী জনাব মিলন গাজী, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষে নিচ্ছেন এরপরে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি যিনি রয়েছেন বাংলাদেশ রেলওয়ের পক্ষে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষে পুরস্কার গ্রহণ করবেন জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ,
উপজেলা সহকারী শিক্ষা অফিসার পুরস্কার নিচ্ছেন। তথ্য অফিস বরগুনা, তথ্য অফিস জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা জনাব অনিমেষ কান্তি হালদার পুরস্কার নিচ্ছেন। জেলা প্রাণী সম্পদ অফিস বরগুনা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য। আঞ্চলিক পাসপোর্ট অফিস বরগুনা সহকারী পরিচালক পাসপোর্ট অফিস বরগুনাকে আমন্ত্রণ জানাচ্ছি। পাসপোর্ট অফিস মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা পাসপোর্ট অফিস পুরস্কার গ্রহণ করবেন সহকারী পরিচালক পাসপোর্ট বিভাগ আঞ্চলিক পাসপোর্ট অফিস মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরগুনা জেলা কারাগার বরগুনা জেলা ত্রাণ পুনর্বাসন অফিস বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের স্টেশন কারাগার জেলা কারাগার জেলা সুপার মহোদয় পুরস্কার গ্রহণ করবেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট বরগুনা বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট বরগুনা জেলা স্কুল বরগুনা পলিটেকনিকের পক্ষে নিচ্ছে ফাহিম ইসলাম বরগুনা জেলা স্কুল বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জেলা স্কুলের পক্ষে জেলা স্কুলের শিক্ষার্থীরা পুরস্কার নিচ্ছে। বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুপস্থিত বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বরগুনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কার গ্রহণের জন্য। সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বরগুনা টেক্সটাইল ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অনুপস্থিত জেলা ক্রীড়া অফিস বরগুনা জেলা ক্রীড়া অফিস বরগুনা কোনটা ক্রীড়া অফিস বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক বরগুনা বিসিকের পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জেলা পরিসংখ্যান অফিস বরগুনা জেলা পরিসংখ্যান অফিস বরগুনা পরিসংখ্যান অফিস অনুপস্থিত জেলা সমবায় অফিস বরগুনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরগুনা সমবায় অফিস কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরগুনা। এরপরে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে অনুষ্ঠিত হবে। জেলা রেজিস্ট্রার অফিস বরগুনা জেলা নির্বাচন অফিস বরগুনা জেলা নির্বাচন অফিস জেলা নির্বাচন অফিস জেলা হিসাব রক্ষণ অফিস বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নদী বন্দর বরগুনা নদী বন্দর বরগুনা জেলা সঞ্চয় অফিস বরগুনা পরিবেশ অধিদপ্তর বরিশাল সঞ্চয় অফিস পরিবেশ অধিদপ্তর বরিশাল সঞ্চয় অফিস পরিবেশ অধিদপ্তর বরিশাল বন বিভাগ বরগুনা বন বিভাগ উপকর কমিশনারের কার্যালয় বরগুনা
বিভাগ, আয়কর বিভাগ, উপকর কমিশনারের কার্যালয় বরগুনা, জেলা খাদ্য অফিস, খাদ্য অফিস, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সহকারী কমিশনার ভূমি, সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় বরগুনা সদর, শিশু একাডেমি বরগুনা, শিশু একাডেমি বরগুনা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনা, মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অনুপস্থিত রয়েছে। সোনালী ব্যাংক বরগুনা শাখা লিমিটেড, সোনালী ব্যাংক বরগুনা সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, আমি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিয়ন পরিষদ, সকল ইউনিয়ন পরিষদের পক্ষে যে স্টল ছিল সেই স্টলের পুরস্কার গ্রহণের জন্য। জাতীয় মহিলা সংস্থা, জাতীয় মহিলা সংস্থা, জাতীয় মহিলা সংস্থা, বীমা উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় মহিলা সংস্থার পক্ষে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ, বিমা উন্নয়ন কর্তৃপক্ষ, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ, বিমা উন্নয়ন কর্তৃপক্ষ গ্রহণ করেছে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পিডিএফ অনুপস্থিত রয়েছে। ব্রাক বরগুনা, ব্রাক সংগ্রাম বরগুনা, সংগ্রাম সিয়াম ফাউন্ডেশন, সংগ্রাম সংগ্রামের পরে সিয়াম ফাউন্ডেশন, সিয়াম ফাউন্ডেশন।